निखिल चिंता नहीं কানে কথাটা এমন ভাবে তুলেছে যাতে তোমার এরকম রিয়াকশন হচ্ছে। শ্যামা যদি আমাকে বলেও থাকে তাতে দোষ কি আছে? আমি কি মির্জা ভাইকে এসে জিজ্ঞেস করতে পারি না? না, দোষের কিছু নেই। তোমার কিছু জিজ্ঞেস করার হলে তুমি তো ডাইরেক্টলি আমাকেই জিজ্ঞেস করতে পারতে। দেখো নিখিল, আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আমার উপর তোমাদের কোনো সন্দেহ থাকে, বিশ্বাস না থাকে, এক কাজ করো, অশোকের দায়িত্ব এবার থেকে তোমরা নাও। ওকে ডাক্তার দেখানো, ডাক্তারখানায় নিয়ে যাওয়া। মেশবতী প্লিজ, তুমি ভুল বুঝছো, এত রাগ করো না, ঠিক আছে? মেশদিদি আমাকেও ক্ষমা করে দিন, আসলে খুব চিন্তা হচ্ছিল বলেই আমি ছোট কর্তাকে বলে ফেলেছিলাম। এভাবে বলো না শ্যামা, তোমার উপর আমি রাগ করতে পারি? বলতে পারো একটু অভিমান হয়েছিল। দেখো আমায় তুমি সত্যি এতটা পর ভাবো? তোমার মনে কিছু জিজ্ঞাসা থাকলে তুমি তো আমাকেই এসে জিজ্ঞেস করতে পারো, তাই না? এভাবে কেন বলছেন মেজ দিদি? আসলে তাড়াহুড়ো করে না ছোট কর্তাকেই বলে ফেলেছিলাম, আপনাকে আর জিজ্ঞাসাই করা হয়নি। যাই হোক, যদি কোনো দরকার লাগে আমাকে কিন্তু বলবেন মেজ দিদি। নিশ্চয়ই, একদম ঠিক বলেছেন আপনি। এই মেজদা ভাই, তুই এখন রেস্ট নে, ঠিক আছে? ঠিক আছে। শ্যামা আপনি আমার সঙ্গে আসুন, আপনার সঙ্গে কথা আছে। আসছি। শ্যামার কোনো সন্দেহ হয়নি তো? না না, আমাকে তো দেখছি আরও কশেস থাকতে হবে।